বাজলো তোমার আলোর বেণু। আমাদের এখন সময় এসেছে বেশি নেওয়ার। আমরা কি সবুজ পৃথিবী চাই নাকি কৃত্রিম? আমরা কি এমনটা চাই? আমরা কি চাই না এই সুন্দর পরিবেশ? আমরা কি চাই না প্রাণ ভরে নিঃশ্বাস নিতে? কিন্তু বাস্তব তো এটা। আমাদের পূর্বপুরুষেরা কি কখনো ভেবেছিল জল কিনে খেতে হবে? আমরা কি কখনো ভেবেছিলাম অক্সিজেন কিনতে হবে? কিন্তু এখন তো কিনতে হচ্ছে, এখনই সঠিক সময়। আমরা তো আছি, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আসুন গাছ লাগাই, সবুজ বাঁচাই। I am lion Dr. Ankit Agarwal. Here is a short poem on water conservation. The earth cracks with blistering heat, rivers dry and crops wilt. If water is consumed without a thought, we shall bear the brunt of drought. Life is water and water is life. Consume before scarcity is rife. Thank you. Namaskar. আজকে এই কঠিন পরিস্থিতিতে একমাত্র প্রকৃতি পারে আমাদের মনকে ভালো রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে। তাই সত্যজিৎ রায়ের এই গানটি আমি নিবেদন করছি। আহা হে আনন্দ আকাশে বাতাসে, আহা হে আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহি আনন্দ আকাশে বাতাসে। আজ কি মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। বৃক্ষ কো না কাটে হম, ইয়ে পর্যাবরণ কি শান, পেড় লগায়ে জ্যাদা সে জ্যাদা, ইয়ে পেড় হি হামারি জান, পেড় প্রদূষণ সে হমে বচাতে, পেড় হি বারিশ লাতে, সুন্দর সুন্দর ফল খিলাতে, হামারি সেহত বনাতে, খুদ সহতে ধূপ ও তুফা, শীতল হওয়া ও দেতে ছায়, না করতে ভেদভাব কিছু সে, ক্যা আপনা ক্যা পরায়, ইনকি রক্ষা করে পুরী শ্রদ্ধা সে, ইনকা হম পর বহুত উপকার, আপনে বচ্চো কি তরহ পালে হে, ইহি স্বস্থ জীবন কা আধার, পেড় হামারি খাতে জিতে হ্যাঁ, ওই ভি ইনকা খেয়াল হ্যাঁ রাখা, কাগজ কা দুরুপয়োগ রোক দে, বৃক্ষ কা সবসে ইহি হ্যাঁ কহনা, ধন্যবাদ জো হমে বচা কে রাখতে হ্যাঁ, উন্হে বচা কে রাখনা হামারি জিম্মেদারি। हमें मत उकाटो, हमें मत उखाड़ो, हमें भी दर्द होता है, हम हैं तो ये जहाँ है, मैं एक पेड़ हूँ और ये मेरी जुबानी है। वृक्ष लगाए हम वृक्ष, आओ मिलकर हम वृक्ष लगाए, धरती माँ का कर्ज चुकाए, धरती माँ का कर्ज चुकाए, वृक्ष लगाए हम वृक्ष। हेलो ऑल लाइन डिग्रीज, আমরা যে পরিবেশনটা করলাম আজকে সেটা হচ্ছে ইউনিটির তরফ থেকে, আমাদের টিমের নাম ইউনিটি। আমরা 10 জন মিলে এই প্রোগ্রামটা করলাম আজকে, এটা বেস করা হয়েছে এনভায়রনমেন্টের উপরে। আমরা যা যা দেখিয়েছি তার মধ্যে আছে গাছ কাটা আটকানো, নতুন গাছ লাগানো, জল বাঁচানো, আমাদের বজ্রপাত নোংরাগুলোকে আলাদা জায়গায় ফেলা এবং পরিবেশকে পরিষ্কার রাখা, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর উপরে বাঁচতে পারে। আমি সুমন পাল, ইউনিটি টিম লিডার, এবং আমাদের সমস্ত ইউনিটি মেম্বারদের তরফ থেকে লায়ন্সের এই ওয়াইএলআই এর যে প্রোগ্রাম তাকে ভালো করার জন্য বা ভালোভাবে We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday.